সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা বাংলাদেশের সকল প্রকার খবর খবর এবং সকল প্রকার বিস্তারিত আলোচনা করে থাকি তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে অবশ্যই লাল বাটন লেখা আছে এখানে সাবস্ক্রাইব করে চেপে পাশে বেল আইকন আছে ওখান থেকে ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী লেটেস্ট লেটেস্ট চাকরি খবর খবর দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনাদের অশেষ অনেক অপেক্ষার পরে বাংলাদেশের প্রাইমারি স্কুল টিচার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল বিস্তারিত আলোচনা করে থাকবো আপনাদের সাথে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কীভাবে আবেদন করতে পারবেন এবং কি কি বিষয় নিয়ে এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই একটি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে নিতে পারবেন তো গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো তো শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব স্থান সরকারি শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলের নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ব্যতীত নিম্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন না তাছাড়া সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এখানে সকল শিক্ষক পদের নাম এখানে বেতন স্কেল প্রশিক্ষণপ্রাপ্ত বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড ষোলো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নির্ধারিত হবে প্রশিক্ষণ বিহীন বেতন স্কেল টাকা ন হাজার সাতশো থেকে তেইশ হাজার একশো নব্বই টাকা গ্রেড পনেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী হবে তো আগস্ট বয়সী মাইখানায় উল্লেখিত করা আছে আগস্ট তিরিশ দু হাজার আঠারো তারিখের আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধের সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর শিথিল যোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি দেওয়া আছে এখানে এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সেখানে মহিলাদের ক্ষেত্রে আপনারা এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য অনেক নিয়ম বলে দিয়েছে এবার তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে সকল নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন আর এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে দর্খস্থাপন করা হবে তো অনলাইনে দর্খস্থাপন করার ক্ষেত্রে এখানে উল্লেখিত ওয়েবসাইট দেওয়া আছে ডিপিই ডট ডট কম এবং ডিপিই ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কের প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করতে পারবেন অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করার পর প্রয়োজনে একাধিকবার পড়ে নিতে হবে যদি অ্যাপ্লিকেশনে কোনো সংশোধিত থাকে বা পুনরায় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পূরণ করতে হয় এবং কোন কোন ওয়েবসাইটে যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সুন্দরভাবে পূরণ করবেন তো নেক্সট ভিডিওটি আগামীকালকে প্রকাশিত হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কালকে ভিডিও দিলে সবার আগে পেয়ে যাবেন আপনি তো এখানে অনলাইনে আবেদন ফি গ্রহণ শুরু তারিখ একে আগস্ট এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তো একে আগস্ট দু হাজার সকাল দশটা তিরিশ মিনিট হতে শেষ তারিখ তিরিশে আগস্ট দু হাজার আঠারো রাত বারোটা রাত এগারোটা উনষাট মিনিটে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শেষ তারিখ তিরিশে আগস্ট এবং শুরু তারিখ পহেলা আগস্ট দু হাজার আঠারো সকাল দশটা তিরিশ মিনিটে কেবলমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এর আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব সময়ের জন্য সংরক্ষণ করতে হবে তো আপনার সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন আবেদন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন তাহলে অনেক উপকারিত হবে অনলাইনে আবেদনপত্র দাখিলের পর এস এম এস এ অবশ্যই ফি প্রদান করতে হবে ফি প্রদানের পরই কেবল আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে মানে আপনি যখন আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি প্রিপেইড মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তাহলে আপনার আবেদন আবেদনপত্রটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তো পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য ব্যর্থীকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং তিনি উপরোক্ত ওয়েবসাইটে লিংক ব্যবহার করে পরবর্তী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো যখন আপনি আবেদন সম্পূর্ণ করবেন যখন আবেদন সম্পূর্ণ করার পরে যখন পরীক্ষার ডেট দিবে তখন আপনাকে এস এম এসের মাধ্যমে জানা দিবে তবে উল্লেখিত এস এম এস যখন প্রেরণ করবে তা আপনার সিমটি সচল রাখবেন তাহলে এস এম এসটি সব যখনই দিবে তখনই পেয়ে যাবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ অন্যান্য সব তথ্য পুনরুদ্ধারের জন্য উক্ত লিঙ্কে প্রার্থী নিজস্ব তথ্য দিয়ে পুনরুদ্ধার করতে পারবেন তবে আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তো অবশ্যই আপনি উল্লেখিত ওয়েবসাইট লিংকে যে আপনার প্রয়োজন তথ্য দিয়ে ইউজার আইডি আপনারা আবার পুনরায় পেয়ে যাবেন তো ইউজার আইডি কীভাবে পেতে হয় এবং সংরক্ষণ করার পরে হারিয়ে গেলে কীভাবে রিকভারি করা হয় সেই ক্ষেত্রে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা খুঁজে দেখতে পারেন দরখাস্তকারী যে উপজেলা অথবা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা অথবা থানার জন্য বা অনুকূল নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে পরিশীলিত কোটা নীতি অনুসরণ পূর্বক অনুসারে উপজেলা অথবা থানাওয়ারি সহকারী শিক্ষকের বিদ্যমান শূন্য পথ সুমে নিয়োগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে নিয়োগ দানের ব্যবস্থা দেওয়া হবে মানে আপনার সহকারী শিক্ষকের জন্য আপনার থানা অথবা উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হবে শূন্য পদ পূর্ণের ক্ষেত্রে বিবাহিতা মহিলা প্রার্থীগণ দরখাস্তে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় দরখাস্ত করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি দরখাস্ত উল্লেখ করবেন তার প্রার্থীতা সে উপজেলা অথবা থানার কোটায় বিবেচিত হবেন মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং পুত্র কন্যার পুত্র কন্যার মুক্তিযোদ্ধা সন্তান কোটায় বিবেচিত হবে প্রার্থীকে পরীক্ষার ফি পরীক্ষার ফি বাবদ অপেরোধযোগ্য সার্ভিস চার্জ সহ একশো টাকা পঞ্চাশ পয়সা যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে এস এম এস এর মাধ্যমে যত সময় ড্রম করতে হবে এই আবেদনপত্রটি আপনি একশো ছিষট্টি পয়েন্ট পঞ্চাশ পয়সা একশো ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা আপনার খরচ হবে সার্কুলারটি তো আপনি একশো ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনি সার্কুলার করতে পারবেন এখানে হ্যাঁ তিরিশে আগস্ট দু হাজার আঠারো তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধের সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর হবে বয়স নিরপূণের ক্ষেত্রে এবিডিপির গ্রহণযোগ্য হবে না এখানে অসত্য অথবা বহাত সংবলিত অথবা ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দশম ও বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজ যদি অসত্য বা ভুয়া বলে প্রমাণিত হয় তবে তাকে আইন ব্যবস্থা প্রদান গ্রহণ করা হবে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদনপত্রের সাথে সংযুক্ত ছবি ও অন্যান্য সনদপত্র সত্যায়ন করার ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তনুর্ধ গ্রেড গেজেটের কর্মকর্তা করে নিচে নাম ও সিল থাকতে হবে নিম্নপণিত সত্যাঙ্কিত কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারে জমা দিতে হবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীকারী আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক নবম বা তর্মধ্য গ্রেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এতিম প্রার্থীর ক্ষেত্রে সমস্যা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন খানা বা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র এখানে উপরোক্ত তথ্যটি মোতাবেক প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীর সংশ্লিষ্ট জেলায় নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রার্থী শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার তেরো এ বর্ণিত নিয়ম অনুযায়ী মেধা ও কোঠা অনুসারে নিয়োগ দেওয়া হবে সে অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে যে উপজেলা অথবা থানায় নিয়োগ দেওয়া হবে তাকে অবিশ্বাসভাবে সে উপজেলা অথবা থানায় চাকরি করতে হবে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার এর ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থ কোনো পদে নিয়োজিত আছে বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকলে থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা বা স্ত্রী বা বিপত্নী স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা সে ক্ষেত্র মতো তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন মৌখিক পরীক্ষার সময় পরশু প্রার্থীদের পহিলা আগস্ট দু তারিখ পর্যন্ত তিনি পরশু ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা তথা থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে উল্লিখিত সনদ দাখিল করতে কোনো প্রার্থী ব্যর্থ হলে তিনি পশ্চিম কোটার পরিবর্তে সাধারণ কোটা প্রার্থী হিসেবে গণ্য হবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা বাতিল পরীক্ষার্থী পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার যে বন্ধুগুলো এই নিয়োগ বিজ্ঞপ্তি এখনো পাইনি তো অবশ্যই আপনার মেসেঞ্জারে শেয়ার অপশন আছে থেকে ডিসে শেয়ার অপশন না কোন থেকে মেসেঞ্জারে একটি লিঙ্ক পাবেন ওখান থেকে মেসেঞ্জারে শেয়ার করে লিঙ্কটি সারা ফ্রেন্ডকে সরাই দিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি নিচে লাল বাটন লেখা আছে সাবস্ক্রাইব করে রাখবেন ওখান থেকে চেপে আর পরবর্তী সকল প্রকার চাকরি আপডেট আপডেট তথ্য পেতে হলে আমার এই চ্যানেলে থাকবেন তাহলে সবার আগে চাকরির তথ্য এবং সকল বিস্তারিত তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট কোনো আকর্ষণীয় চাকরির খবরে